দেবদার খাদান নিয়ে আগের যে ভিডিওটা ছিল সেটা অনেকেই বলছে ফটোটা এডিটেড দেবদার ছবিটা আগের তোলা ছবি হতেও পারে সেটা কিন্তু আমি এইটাই বলবো যে সোশ্যাল মিডিয়া বজ অনুযায়ী সোশ্যাল মিডিয়াতে যত কটা দেবদার ফ্যান পেজেস আছে বা দেবদার পেজেস আছে বা হোয়াট এভার ইট ইস যা যা আছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা কথা খুব বেশি করে উঠছে যে খাদান প্যান ইন্ডিয়া রিলিজ সে কারণেই আমি ভিডিওটাও বানালাম আমি সেই ভিডিওর ভিতরে আলোচনাও করলাম যে প্যান ইন্ডিয়া রিলিজ আমি কিন্তু একবারের জন্য বলিনি যে এটাই হচ্ছে বা এটাই অফিসিয়াল এটাই ইয়ে আমি বললাম এই পেজটা থেকে ছাড়া হয়েছে আমি জানি না এবার বিষয়টা হচ্ছে আমার কাছে এটাই মনে হয় যে প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে দেবতা কিন্তু মিটিং করতেও পারেন এবার দেখা যাক প্যান ইন্ডিয়া রিলিজ সম্ভবত না হওয়ার চান্সটাই বেশি তাই প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে আসার এখোনা খাদা নেয়ের ক্ষেত্রে এবার আসি একটা করে পয়েন্টে খাদানের যেটা লেটেস্ট আপডেট পেলাম আমি সেটা হচ্ছে কালকে নাকি যে মিটিংটা হয়েছে তার ভিতরে কিন্তু গুরুত্বপূর্ণ একটা পন্থা ছিল বা গুরুত্বপূর্ণ একটা বক্তব্য ছিল হচ্ছে শো পাওয়া নিয়ে কথা এই যে এত হিন্দি ছবি সাউথের ছবি ইত্যাদি ছবি রয়েছে এবং বাংলা ছবি রয়েছে সেখানে কিন্তু শো পাওয়া নিয়ে কিন্তু একটা বড়ো ঝামেলা কিন্তু খাদানের ফেস করতে হতে পারে সেরকমটা একটা জায়গা ছিল কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি যে টেক্কার ক্ষেত্রে দেবদা যেরকম হিউজ শো পেয়েছিলো সেই হিউজ শোটা কিন্তু আবার খাদানের ক্ষেত্রে পেতে চলেছে দেবদা সম্ভবত সম্ভবত এটা আমি তোমাদেরকে বলছি কারণ এটা দেবদার প্ল্যান যে শো কিন্তু প্রচুর পাবে খাদান প্রথম পাঁচ দিন খাদান কিন্তু দারুণ ব্যবসা করার একটা চান্স পাবে তারপরে পঁচিশ তারিখ থেকে বিবিজন আসবে তো তখন শো তো কাটবেই স্বাভাবিক মানে বিবিজন আসবে শো কাটবে না এসব নতুন এসব নতুন নাটকীয় কথা বলে লাভ নেই আহা কেন হিন্দি ছবি এসে শো কেটে নেবে কেন একটা ভালো চলতি বাংলা ছবি হাউসফুল হওয়া বাংলা ছবি শো কমিয়ে দেবে এই সব কথা বলে লাভ নেই কারণ হবে যেটা সেটা বাস্তব যেটা বাস্তব ওই নাটক করে তো লাভ নেই যে কেন শো কমিয়ে দেবে কেন বেকার কথা ভাই আলটিমেটলি এসব বলেও তো কিছু লাভ হবে না শো তো কমাবেই তাহলে বলার কোনো মানে হয় না তাহলে আমার মনে হয় যে বেবিজন কিন্তু পঁচিশ তারিখ থেকে এসে খাদানে কিন্তু অনেকগুলো শো খাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা দেব ফ্যান্সরাও জানে অনেস্ট সত্যি কথা মানে শুনতে তেতো লাগলেও সত্যি সেটা এবার দেবদা যেটা প্ল্যান করছে আমি যতটুকু যা জানি বা যতটুকু যে শুনতে পেলাম আমি আর কি ইনসাইডের থেকে সেটা হচ্ছে যে শো প্রচুর নিয়ে নাকি রিলিজ করবে খাদান মানে প্রথমে যে কুড়ি তারিখে রিলিজ হচ্ছে সেটা কিন্তু সন্তান বেশি শো পাবে বা খাদান বেশি শো পাবে এরকম বিষয় না দুজনেই কিন্তু আলোচনা সাপেক্ষে দুজনেই কিন্তু ভালো রকম শো নিয়ে রিলিজ করবে ইভেন কি যখন তখন পুষ্পাটু চলছে পুষ্পাটু তো দারুণ চলবে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই পুষ্পাটুও থাকবে তার আগে এবং ছাওয়া বলে ছবিটা হয়তো পিছিয়ে গেল সেই ছবিটা হয়তো না সেই ছবিটা পিছিয়েই গেল পুষ্পাটু রয়েছে মেন মেন প্রবলেমেটিক সিচুয়েশানে থাকবে হচ্ছে পুষ্পাটু পুষ্পাটু কিন্তু মানে যা চলার পনেরো দিনে প্রথম পনেরো দিনে চলে যাবে কারণ চার তারিখে প্রেট রিভিউ শুরু হয়ে যাবে পাঁচ তারিখ থেকে রিলিজ হয়ে যাবে ছবিটা পাঁচ থেকে কুড়ি তারিখ পনেরো দিনে ব্যাপক চলে যাবে যা চলার চলে যাবে সেই পরে কিন্তু থিতিয়ে যাবে পুষ্পাটু এবার এই থিতিয়ে যাওয়ার পরে কিন্তু এখানে পুরো বাংলার শোটাকে নাকি টেক করবে দুটো বাংলা ছবি খাদান এবং সন্তান দুটো ছবি ফিফটি ফিফটি শো রেশিও পাবে আর কি বলা যেতে পারে মানে ধরো দেড়শোটা শো যদি খাদান পায় তাহলে দেড়শোটার শো সন্তান পাবে তিনশোটা শো যদি খাদান পায় তাহলে তিনশোটার শো সন্তান পাবে এই দিয়ে প্রথম পাঁচ দিন চলবে তারপরে কিন্তু আসবে হচ্ছে বেবিজন এই রকমই প্ল্যানিং আমার আমি যতটুকু যা শুনলাম এরকম এবং হিউজ মার্জিনে শো দেওয়ার চেষ্টা করা হচ্ছে খাদান এবং সন্তান এই দুটো ছবিকেই বড়ো করে বড়ো মার্জিনে শো দেওয়ার কথা চলছে দেখা যাক সন্তানের ক্ষেত্রে আমি এক্স্যাক্ট ডেটাগুলো বলতে পারবো না তবে আমি খাদানের ক্ষেত্রে এক্স্যাক্ট ডেটা খাদানের ক্ষেত্রেও বলা সম্ভব না তবে খাদান কিন্তু বড়ো শো মার্জিনে রিলিজ হতে চলেছে এমনটা শুনতে পাচ্ছি সন্তানের ক্ষেত্রে আমি এক্স্যাক্ট বলতে পারছি না যে এই অ্যামাউন্টেই শো পাবে বা সন্তানের থেকে বেশি শো খাদান পাবে না খাদানের থেকে বেশি শো সন্তান পাবে এসব বলতে পারছি না কারণ দুটো প্রোডাকশানই বড় প্রোডাকশন মানে এস বড় বড়ো প্রোডাকশন শুধু এমনটা নয় সুন্দর ফিল্মসও কিন্তু বড় প্রোডাকশন যেহেতু দাঁড়িয়ে রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার তার সঙ্গে তাহলে দুটো প্রোডাকশানই কিন্তু ভ্যালুয়েশন যথেষ্ট সেখান থেকে দাঁড়িয়ে দেবদার ট্র্যাক্টর কর দশ দশটার পরপর হিট তো কোথাও গিয়ে হল মালিকরা পাগল হয়ে যাবে এবার এইটুকু বোঝা যাচ্ছে যথেষ্ট পাগল হয়ে যাবে যথেষ্ট মানে দুবিধায় পড়বে আর কি বলা যেতে পারে তবে খাদান যেহেতু একটা বড়ো ছবি শো প্রচুর পাবে সেরকমই চেষ্টা চরিত্র চালানো হচ্ছে যে বেঙ্গলে যাতে খাদান প্রচুর 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 শো পায় প্রচুর হল পায় এবং ইচ অ্যান্ড এভরি জায়গায় পায় মানে কোনো গ্রামে গঞ্জে মফসলে কোথাও যেন মিস না যায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা হল যেখানে যেখানে রয়েছে প্রতিটা হলে মানে ইচ অ্যান্ড এভরি হল বেঙ্গলে যদি দেড়শোটা হল থাকে হলেই যেন খাদান তোলে বা আসে কোথাও যেন খাদান না আসে এমনটা যেন না হয় ঠিক আছে এরকম এরকমই কিন্তু করা হচ্ছে করার চেষ্টা করা হচ্ছে দেখা যাক কি হয় না হয় খাদানের ক্ষেত্রে সন্তানেরটা একটা বলতে পারবো না তবে পরবর্তী মানে প্রথম পাঁচ দিনের পরে কিন্তু বেবিজন আসবে এটার কিছু করার নেই বেবিজন আসবে বেবিজন ছবিটা যদি ট্র্যাশ ট্যাঙ্ক হয় যেটা সম্ভাবনা কম যদি ছবিটা ভালো না হয় তাহলেও কিন্তু সেই ছবিটা দু দিন তিন দিন অ্যাটলিস্ট মানে দু তিন দিন একটা চাপ দেবে বাংলা ছবিগুলোকে তারপরে দু তিন দিন মানে কিন্তু মেন ছুটির টাইমটা পঁচিশে আগস্ট থেকে সরি পঁচিশে অক্টোবর তার ডিসেম্বর থেকে ডিসেম্বর ডিসেম্বর বা অবধি যদি চাপ দেয় তিন দিন ছুটির দিন কিন্তু খাওয়া হয়ে গেল এবার তারপরে কিন্তু ইয়ে তবে যাই হোক আমার যেটা মনে হয় যে চাপ যতই চেয়ে যতই চাপ দিক না কেন আসল চাপের নাম আসল বাপের নাম হচ্ছে দেবদা আমি এটুকুই বল কমার্শিয়াল ছবিতে কামব্যাক করছে বাংলার অডিয়েন্স যাই পাক না কেন যতটুকুই জায়গা পাক না কেন আমার মনে হয় খাদান কিন্তু দাপিয়ে বিজনেস করতে চলেছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটা আমার পার্সোনালি মনে হয় এবং এখানে আমি একটা কথা বলতে চাই খুব বেশি করে হাইলাইট করতে চাই সে হচ্ছে যে যতই শো কমিয়ে দেওয়া হোক না কেন ওটা বেসিক নাম্বার অফ শো কিন্তু দেবদাকে দেওয়া হবে একেবারে একদম শো কেটে ফেলা দেওয়া হবে সব ইয়ে দেওয়া হবে এটা কিন্তু হবে না এটা আমি তোমাদেরকে বলে দিলাম বেসিক নাম্বার অফ শো দেওয়া হবে আর সেখানে কিন্তু দেবদার খাদান ছবিটা চলবে এবং পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এই যে পুরো উইন্ডোটা পঁচিশ থেকে এক তারিখ অব্দি উইন্ডোটা এটা কিন্তু একটা লম্বা উইন্ডো এবং বলে রাখি যদি ছবির ওয়ার্ড অফ মাউথ ভালো হয় যদি সিনেমা ভালো হয় শো কমিয়ে দিয়েও কিন্তু সেটাকে আটকানো যায় না লাইক বহুরূপী আমরা দেখতে পাচ্ছি তো ছবিটা কিন্তু ব্যবসা করতে থাকবে ব্যবসা করতে থাকবে তো প্রথম পাঁচ দিন খাদানের জন্য হিউজ মানে একটা প্রতিফলিত টাইম যে তাকে তাকে প্রমাণ করতে হবে যে আমার ছবিটা বেস্ট তো প্রথম পাঁচ দিনে ওয়ার্ড অফ মাউথ কিন্তু ডিসাইড করবে যে পঁচিশ থেকে এক তারিখ আরও বড় কী করে নাম্বার স্থান আছে দেখা যাক খাদানের ওপেনিং কিন্তু একটা বড়ো সড়ো হতে চলেছে কারণ খাদানের সামনে কিন্তু আর কোনো ছবি নেই মানে খাদানের সঙ্গে রিলিজ বেবি কিন্তু নয় তাই খাদান কিন্তু শুরুই করবে কম শো নিয়ে এমনটা নয় খাদান কিন্তু শুরু করবে বড়ো শো নিয়ে বড়ো অ্যামাউন্ট নিয়ে সেটাই কিন্তু চেষ্টা করা হচ্ছে যে খাদান যাতে নাম্বারস অফ শোজ বা নাম্বারস অফ হলস প্রচুর পায় গোটা বাংলা জুড়ে প্রচুর শো প্লাস হল পায় এবং ওদিকে সন্তান ছবিটা রয়েছে দেখা যাক সন্তান ছবিটা কতটা চাপ ক্রিয়েট করে খাদানের পক্ষে কারণ অনেস্টলি বলতে গেলে এখন সন্তানের মতন ছবি ফ্যামিলি অডিয়েন্সের ছবি এবার খাদানও কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের ছবি কেউ এটা ভেবে না যে খাদান ইয়াং অডিয়েন্সেরই ছবি শুধুমাত্র বা অ্যাকশন ছবি মানেই শুধু না না খাদান কিন্তু আউট অ্যান্ড আউট সব ধরনের অডিয়েন্সকে টার্গেট করছে আমরা বারবার বলি না আট থেকে আসি কমার্শিয়াল ছবি মানে তো আমরা সেটাই বলতাম চিরকাল যে আট থেকে আসি গোটা দর্শকটাই আমাদের হোলসাম অডিয়েন্সের দর্শক কষ্ট লাগছে এটাই ভেবে যে যে কমার্শিয়াল ছবির মাথা ছিল যে লোকটা রাজ চক্রবর্তী সে আজকে সিরিয়াল বানাচ্ছে যাই হোক আমি আর এসব কথায় গেলাম না তবে আমার এটাই মনে হয় যে ভালোই আর কি একটা টরে টকা লড়াই হতে চলেছে এই ক্রিসমাসে তবে দেবতা কিন্তু প্রচুর 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 মানে শো অ্যালার্ট করার চেষ্টা করছে খাদানের সঙ্গে দেখা যাক খাদান উইল বি আপ বিগেস্ট ব্লকবাস্টার উই আর পজিটিভ আমরা সবাই পজিটিভ থাকবো এবং খাদান কিন্তু ফাটিয়ে বিজনেস করতে চলেছে যতই তাকে আটকানোর চেষ্টা করা হোক না কেন খাদান কিন্তু ফাটিয়ে বিজনেস করতে চলেছে এটা আমার পার্সোনালি মনে হয় তোমাদেরকে আর কি মতামত এই এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার